অ্যান্ড্রয়েড কথাটার সাথে আমরা সবাই পরিচিত, আর অ্যান্ড্রয়েড নামটা কানে এলেই সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনের কথাই মনে পড়ে, তাই না? কিন্তু অ্যান্ড্রয়েড কী, অ্যান্ড্রয়েড কোথায় কোথায় ব্যবহার করা হয়, আর অ্যান্ড্রয়েড জিনিসটাই বা কী? তো অ্যান্ড্রয়েড সম্বন্ধে পুরো জানতে আর অ্যান্ড্রয়েডকে নিয়ে আপনার হাজারো প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি আছেন কলকাতা কম্পিউটারের সাথে, আর আপনি যদি কলকাতা কম্পিউটারকে আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেল অন করে দিন ও অল সিলেক্ট করুন। লেট স্টার্ট। অ্যান্ড্রয়েড একটি অপারেটিং সিস্টেম, যেমন আমরা কম্পিউটারে উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 ইত্যাদির ব্যবহার করি, এবং এটি লিনাক্স কার্নাল বেস অপারেটিং সিস্টেম। আর আপনি যদি না জানেন লিনাক্স কী, লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটারে ব্যবহার করা হয়, এবং লিনাক্স একটি ওপেন সোর্স অ্যান্ড ফ্রি অপারেটিং সিস্টেম। এবং লিনাক্সকে মডিফাই করে, অর্থাৎ এর মধ্যে অনেক কিছু পরিবর্তন করেই তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেমকে সার্ভার কম্পিউটার ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা হয়, তাই এই অপারেটিং সিস্টেমকে টাচস্ক্রিন মোবাইল ও ট্যাবে ব্যবহার করার সুবিধে হলো, ঠিক যেমন ফাংশন ও অ্যাপ্লিকেশান আমরা কম্পিউটারে ব্যবহার করি, ঠিক তেমনই ফাংশন ও অ্যাপ্লিকেশান আমরা মোবাইলেও সহজেই ইউজ করতে পারি। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ওএসকে 2003 সালে অ্যান্ডি রুবিন তৈরি করেছিলেন। 2005 সালে গুগল এই কোম্পানিকে কিনে নেয় এবং অ্যান্ডি রুবিনকেই অ্যান্ড্রয়েড ওএস ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়োগ করে। তবে গুগল প্রথমেই অ্যান্ড্রয়েডকে খুব পাওয়ারফুল কনসেপ্ট হিসেবে দেখেছিল, আর অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ নিয়েও অনেক দূর পর্যন্ত ভেবেছিল। আর তারপরই 2007 সালে গুগল অ্যান্ড্রয়েডকে অফিসিয়ালি লঞ্চ করে, আর সাথে সাথেই জানিয়ে দেওয়া হয় অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সম্বন্ধে। 2008 সালে HTC ড্রিম মোবাইলকে লঞ্চ করা হয়, আর এই মোবাইলটিতেই সর্বপ্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহার করা হয়। এরপর অ্যান্ড্রয়েড আরও মডিফাই হতে থাকে, আরও নতুন নতুন ভার্সন লঞ্চ হতে থাকে, যা অ্যান্ড্রয়েডকে সাফল্যের শিখরে নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড পপুলার হওয়ার পর 2003 সালে অ্যান্ডি রুবিন অ্যান্ড্রয়েডকে ছেড়ে নিজের কোনো প্রজেক্টের কাজে চলে যায়। তারপর সুন্দর পিচাইকে অ্যান্ড্রয়েডের হেড হিসেবে নিয়োগ করা হয়, আর সুন্দর পিচাইয়ের নেতৃত্বে অ্যান্ড্রয়েড আজ সাফল্যের শিখরের দিকে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, আর এর কারণ হলো অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেস এত সহজভাবে তৈরি করা হয়েছে, যাতে কোনো ব্যক্তি যদি প্রথমবার অ্যান্ড্রয়েড ইউজ করে তাহলে তারও কোনো অসুবিধা হবে না। আর এর আরও একটি বিশেষ ফিচার্স হলো এটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন বাংলা, হিন্দি, ইংরাজি, তামিল, তেলেগু এবং আরও অনেক ভাষাতে। তো আপনি আপনার পছন্দের ভাষাকে সিলেক্ট করে সহজেই অ্যান্ড্রয়েডকে অপারেট করতে পারেন। আরও একটি বিশেষ ফিচার্স হলো মাল্টিটাস্কিংয়ের সুবিধা, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনি একসাথে অনেকগুলি কাজ করতে পারেন, যেমন মিউজিক অ্যাপ থেকে গান শুনছেন, আর একই সাথে কোনো ফাইলকে নেট থেকে ডাউনলোড করছেন, অথবা একই সাথে গুগলে কোনো কিছু সার্চ করছেন। একেই বলা হয় মাল্টিটাস্কিং। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে অ্যান্ড্রয়েডে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, CDMA, GSM, 4G, 3G, 4G ইত্যাদি পাওয়া যায়, যার দ্বারা খুব সহজেই অ্যান্ড্রয়েডকে অন্য নেটওয়ার্কের সাথে বা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন। তবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে অন্য কোনো ডিভাইসের সাথে কীভাবে কানেক্ট করবেন এ বিষয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। এবার আসা যাক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের কথা। অ্যান্ড্রয়েডে আপনি আপনার পছন্দ মতো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর একটি বাই ডিফল্ট অ্যাপ পাওয়া যায়, আর প্লে স্টোর থেকে আপনি যত খুশি অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারেন, এর জন্য কোনো চার্জ লাগে না। তবে এমন কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলি আপনি ফ্রিয়ে ডাউনলোড তো করতে পারেন, কিন্তু ইউজ করার সময় চার্জ লাগে। অ্যান্ড্রয়েড অ্যাপের স্পেশালিটি হলো এগুলি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, তাই এর ব্যবহার যে কোনো ফোন বা ট্যাবে করা যায়, এবং এর সোর্স কোড যে কোনো ডেভেলপার দেখতে পায় এবং প্রয়োজন অনুযায়ী এর মধ্যে পরিবর্তন করতে পারে। অর্থাৎ আপনি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেন এবং আপনার পছন্দ অনুযায়ী এতে পরিবর্তন করে নিলেন, কিন্তু এই সুবিধা অন্য কোনো অপারেটিং সিস্টেমে পাওয়া যায় না। তাই অনেক প্রতিষ্ঠিত কোম্পানি অ্যান্ড্রয়েড ওএস বেস ফোন এবং ট্যাবকে মার্কেটে লঞ্চ করছে। বন্ধুরা, গুগলের এই অ্যান্ড্রয়েড অ্যাপকে পৃথিবীর প্রায় সব কোম্পানির মোবাইলেই ব্যবহার করা হচ্ছে, আর প্রয়োজনের কথা মাথায় রেখেই গুগল কোম্পানি অ্যান্ড্রয়েডের নতুন নতুন ভার্সানকে আপগ্রেড করতে থাকে, যা আপনি অতি সহজেই আপনার ফোন বা ট্যাবের
সেটিং অপশানে গিয়ে আপগ্রেড অপশানে প্রেস করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর আপনি যখনই আপনার ফোনকে আপগ্রেড করেন এতে নতুন কিছু ফিচার্স অ্যাড হয়ে যায় এবং আপনার ফোন আগের থেকে আরও বেশি বেটার পারফরমেন্স এবং বেটার স্পিড প্রদান করে। তো আপগ্রেড ইয়ার ফোন নাও। তাহলে এবার জানা যাক অ্যান্ড্রয়েডের ভার্সন কী। গুগল এখনও পর্যন্ত 10টি ভার্সন লঞ্চ করেছে এবং প্রত্যেকটি ভার্সানে আগের থেকে বেশি সুবিধা, বেটার পারফরমেন্স, বেটার স্পিড প্রদান করেছে। গুগল প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড ওএস ডেভেলপমেন্টের কাজ করে চলেছে এবং প্রত্যেক বছর নতুন ভার্সন লঞ্চ করছে। গুগল অ্যান্ড্রয়েডের প্রত্যেকটি ভার্সানের নাম সুইট অথবা ডেজার্টের ওপর রাখে, যেমন কাপকেক, ডোনাট, ইক্লেয়ার্স, ফ্রোয়ো, জিঞ্জার ব্রেড, হানিকম, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিনস, কিটক্যাট, ললিপপ, মার্সম্যালো, নাগেট, ওরিও, পাই ইত্যাদি। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি নাম আলফাবেটিক অর্ডারে রাখা হয়, অর্থাৎ প্রথমে এ, তারপর বি, তারপর সি, এইভাবে। গুগল অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন কিউ 13 মার্চ 2019 লঞ্চ করেছে, যাতে আগের থেকে অনেক বেশি ফিচার্স আপডেট করা হয়েছে এবং সিকিউরিটির কথা মাথায় রেখে সেফটি ফিচার্স অ্যাড করা হয়েছে। ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড শুরুতেই কিন্তু এত অ্যাডভান্স ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েড ডেভেলপ হতে থাকে এবং আজকের এই প্ল্যাটফর্মে আসে। আর প্রত্যেকবার এতে নতুন কিছু ফিচার্স অ্যাড হতে থাকে এবং অ্যান্ড্রয়েড এগিয়ে যেতে থাকে। আজকের ডেটে অ্যান্ড্রয়েড প্রায় সেই সব কাজই করতে পারে যা একটি কম্পিউটার করতে পারে। প্রথমে অ্যান্ড্রয়েডকে লঞ্চ করা হয়েছিল শুধুমাত্র মোবাইল ফোনের জন্য, কিন্তু সময় যত পরিবর্তন হতে থাকে অ্যান্ড্রয়েড শুধুমাত্র মোবাইলের মধ্যেই থেমে থাকেন, আরও অন্যান্য গ্যাজেট যেমন টিভি, স্মার্ট ওয়াচ, অটোমোবাইল এবং আরও অনেক ডিভাইসে এর ব্যবহার শুরু হয়েছে। ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড সম্বন্ধে সব কিছু বলতে গেলে একটি ভিডিওতে তা সম্ভব নয়, তাই অ্যান্ড্রয়েড নিয়ে পুরো একটি সিরিজ তৈরি করা হয়েছে যার নাম এক্সপ্লোর অ্যান্ড্রয়েড। আর আপনি যদি প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলে ক্লিক করুন ও তারপর অল সিলেক্ট করুন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। অ্যান্ড লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব কলকাতা কম্পিউটার। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।